নমস্কার, আমি মিঠু মিঠুস ফ্যামিলিতে নিয়ে চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি, চিংড়ি মাছের মাথার বড়া। লাগছে নুন, ধনে পাতা, চালের গুঁড়ি, বেসন, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছের মাথা, হলুদ লঙ্কা আর চিনি আর সর্ষের তেল। এবার নিয়ে নেবো মিক্সির জারে, গোটা আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম মিক্সির জারে, পেঁয়াজ কুচিটা নিয়ে নিলাম, এবার দিয়ে দিলাম একটু সর্ষের তেল। সর্ষের তেল দিলে ব্লেন্ড ভালো হয়, ব্লেন্ড করতে দিয়ে দিলাম। হ্যাঁ, ব্লেন্ড করা হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নেব। দেখো খুব সুন্দর ব্লেন্ড হয়েছে, নেওয়া হয়ে গেছে। এবার মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম, বেসন দিয়ে দিলাম, চালের গুঁড়ি দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো নুন, এবার ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম, হলুদ লঙ্কা, ভাজা মশলা, চিনিটা দিয়ে দিলাম একসাথে। মাখানো হয়ে গেছে আমার, কড়াই বসিয়ে দিলাম, সাদা তেলে যেহেতু ভাজা হবে সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, পরে একটা একটা করে বড়া দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এক পিঠ ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। এভাবে বানিয়ে খেলে দেখবে তোমাদের ভালো লাগবে, চিংড়ি মাছের মাথা আর ফেলতে হবে না। এভাবে যদি বড়া বানিয়ে খাও, তোমাদের গরম ভাতে ডাল দিয়ে খুব সুন্দর হবে খেতে। খেয়ে আমাকে অবশ্যই